হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আপনাদের সাথে আমি কথা বলবো একটি হেয়ার প্যাক নিয়ে। এত গরম এবং বর্ষাতে অনেকে অ্যান্টি ড্যান্ড্রাফ সমস্যায় ভুগছেন, তো আমিও সেম সমস্যা অনেকদিন ধরে ভুগছিলাম। তো আমি যে হেয়ার প্যাকটি ইউজ করে সলিউশন পেয়েছি সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আমি আরঙে আত অ্যান্টি ড্যান্ড্রাফ হেয়ার প্যাকটি ইউজ করি। তো এখানে রয়েছে আমলকি, শিকায়, কালোকেশি, ভিংরাস, রক্ত জবা, রিঠা, তুলসী, নিম এবং আদা। এখানে কোনো ক্ষতিকারক কোনো কেমিক্যাল নেই, যেটা একদম সেফ এবং যাদের অ্যালার্জির সমস্যা আছে তারা সরাসরি চেক করে নিতে পারেন। তো আমি আমার চুলের লেন্থ বুঝে আমি পাউডারটা নিয়েছি। তো এখানে বলেছে শুধু পানি অ্যাড করতে, আমি পানি অ্যাড না করে এখানে একটি ডিম এবং মধু অ্যাড করব, কারণ ডিমে রয়েছে প্রচুর পরিমাণে মিনারেল, প্রোটিন, বায়োটিন, যেটা আমাদের চুলের গোড়া শক্ত করতে সাহায্য করবে, উজ্জ্বলতা বৃদ্ধি করতে সাহায্য করবে এবং চুল পড়া রোধ করতে সাহায্য করবে। আর মধু হচ্ছে আমাদের ফলিকলগুলোকে, চুলের ফলিকলগুলোকে শক্তি যোগাতে সাহায্য করবে এবং চুল ভাঙা রোধ করবে। তো আমি এই প্যাকে আমি অনেকগুলো সলিউশন পেয়ে গেছি। তো বেশি ঘন হওয়ার কারণে আমি অল্প একটু পানি অ্যাড করে নিয়েছি। তো কিছুক্ষণ আমি এটি মানে মাখিয়ে রেখেছি, রাখার পর আমি তারপর 5-10 মিনিটের মতো মাখিয়ে রাখার পর মানে সব কিছু দিয়ে অ্যাড করে রাখার পর আমি ঠিকইভাবে অ্যাপ্লাই করেছি এবং আমাদের মাথার স্কিনের কোনো জায়গা যেন বাদ না থাকে এমনভাবে অ্যাপ্লাই করতে হবে চুলে, এবং চুলেও অ্যাপ্লাই করতে পারেন, এটি অনেক উপকার পাবেন। তো আমি চুলে অ্যাপ্লাই করার পর আমি ঠিক 20-25 মিনিট পর রেখে দিব। 20-25 মিনিট পর আমি শ্যাম্পু করে ফেলবো। তো আপনারা চাইলে এটি সপ্তাহে 2 দিন ব্যবহার করতে পারেন অথবা 3 দিন ব্যবহার করতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার শ্যাম্পু করার পর চুলের অবস্থা, তো আগে কেমন ছিল এখন অনেকটা চেঞ্জ হয়ে গেছে। তো অনেক চুলটাকে শাইনিং করছে এবং অনেক স্মুথ হয়ে গিয়েছিলো। সবাই এই প্যাকটি ইউজ করতে পারেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।